রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির প্রচারণার সময় ককটেল হামলা ঘটিয়েছে নিজ দলের নেতারাই। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু এক টেলিফোন আলাপে জানিয়েছেন, তার নির্দেশেই হামলা হয়েছে। আর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন এই কণ্ঠস্বরের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মন্টুকে আটক করেছে পুলিশ। আরিফিন শাকিলের প্রতিবেদন। ১৭ জুলাই রাজশাহীতে বিএনপির পথসভায় ককটেল হামলা চলে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, একজন সাংবাদিক সহ আহত হন 3 জন। এই ঘটনা নিয়ে 19 জুলাই ফোন আলাপ হয় রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু আর বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর মধ্যে। এক মিনিট 45 সেকেন্ডের সেই টেলিফোন আলাপ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপে মন্টুকে বলতে শোনা যায়, ভাইয়ার কাছে ক্রেডিট নিতেই এই হামলা করা হয়েছে। এই ফোন আলাপ ফাঁস হওয়ার পরপরই শনিবার দিবাগত রাতে মন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রকৃত ঘটনার জন্য আমরা একেএম মতিউর রহমান মন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আমাদের হেফাজতে নেই। অডিও ক্লিপে কণ্ঠ তার নয় দাবি করে টিপু একাত্তরকে বলেন, বিএনপিকে বেকায়দায় ফেলতে সরকারের এটি সাজানো নাটক। আমার এই ধরনের কথা আমার সাথে হয়েছে আমার জানা নাই। আর আমি পার্টির সহদপ্তর সম্পাদক, সারা দেশের নেতাকর্মীদের সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়। তো এইটা যেটা ইউটিউবে দেখা যাচ্ছে, আমি মনে করি এবং আমার মনে হয় না যে এই ধরনের কথা তার, আমার এই পর্যন্ত মনে পড়েনি এই ধরনের কোনো কথা তার সঙ্গে আমার হয়েছে। যদি কথোপকথনটি টিপু আর মন্ত্রীর মধ্যে হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এটা আবেগের বহির্ভূত, সেটা কিছু না, মন্ত্রী হয়ে গেল অফিসিয়াল, তো আমি স্বীকার করতে পারি না। আমি সাংগঠনিক সম্পাদক, তো আমার কৌশলই কথা বলতে হবে, তাহলে তো অস্বীকারও করে দিই।